পিএম বিশ্বকর্মা প্রকল্পের প্রশিক্ষণ সম্পূর্ণ না হওয়ায় জেলাশাসককে লিখিত অভিযোগ জানালেন প্রশিক্ষার্থীরা। ক্ষুব্ধ প্রশিক্ষার্থীরা সংবাদ মাধ্যমকে জানান, অ্যাসেন্সিভ এডুকেয়ার লিমিটেডের তরফে গত 9 ফেব্রুয়ারি তারিখে পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনে সোনাই কেন্দ্রে 6 দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করা হয়েছিল। কর্মশালায় পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 150 জন প্রশিক্ষণার্থী জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেন। 6 দিনের এই কর্মশালায় প্রত্যেক প্রশিক্ষণার্থীকে শেষ দিন 4,000 টাকা খরচ বাবদ প্রদান করার কথা জানানো হয়, কিন্তু শেষ দিন তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ করা হয়নি এবং তাদের আসা যাওয়ার খরচ বাবদ 4,000 টাকাও দেননি বলে অ্যাসেন্সিভ এডুকেয়ার লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ এনে মঙ্গলবার কাছাড়ের জেলাশাসককে একটি লিখিত অভিযোগ দায়ের করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন প্রশিক্ষণার্থীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, কাছাড় জেলার লক্ষ্মীপুর, বড়খোলা, শিলচর, সোনাবাড়িঘাট ও কালাইনসহ দূর দূরান্ত থেকে শতাধিক প্রশিক্ষণার্থী নিজের খরচায় অনেক কষ্ট উঠিয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। সেখানে তাদের সেলাই প্রশিক্ষণ ও রাজমিস্ত্রির প্রশিক্ষণ দিয়ে শীঘ্রই 15,000 টাকা সেলাই মেশিন ও টুলকিট প্রদান করার আশ্বাস দেওয়া হয়। সোলাই কেন্দ্রে অনুষ্ঠিত 6 দিনের প্রশিক্ষণ কর্মশালা 4টি ব্যাচে শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে প্রশিক্ষণ নেন, কিন্তু কর্মশালার অন্তিম দিনে তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ করেনি অ্যাসেন্সিভ এডুকেয়ার লিমিটেড এবং তাদের খরচ হওয়া অর্থ ফিরিয়ে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে অ্যাসেন্সিভ এডুকেয়ার লিমিটেডের নর্থ ইস্ট ইনচার্জ বাসুরঞ্জন বিশ্বাসকে জিজ্ঞেস করলে তিনি একের পর এক আশ্বাস দিয়েছেন, কিন্তু 3 মাস অতিক্রান্ত হলেও প্রশিক্ষণার্থীরা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রয়েছেন। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে মঙ্গলবার জেলা প্রশাসনকে একটি লিখিত অভিযোগ প্রদান করে তাদের সমস্যা নিরসনে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন তারা। এদিন উমা সাহা, পম্পি পাল, টিঙ্কু সাহা, জ্যোৎস্না বেগম, শাহানাজ বড়ভূঁইয়া, আমির উদ্দিন ও সিরাজুল হক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমার সেন্টার, এটা আমার সেন্টার, মানে আমার ইনচার্জ রাখা হয়েছে এখানে, ঠিক আছে। ইনচার্জ রাখার পরে 6 দিন ফার্স্ট পেজে যারা যারা ট্রেনিং করছে মেশনের এবং টেলারিংয়ের, তারা 5 দিন মানে পুরো উইকেছে ক্লাস। তারপরে 6 ডে যেটা অ্যাসেসমেন্ট আছে, এই অ্যাসেসমেন্টটা হয়েছে না। মানে এটার কারণ কিন্তু আমি এটা এখনও পর্যন্ত জানি না, যেটা কোম্পানি নাম হলো এসেন্সিভ কোম্পানি, এই কোম্পানি এখনও পর্যন্ত মানে এটা জানাইছে না। জানাইছে কিনা যে জানাইমু আমরা, তখন অ্যাসেসমেন্টটা নেওয়া হয়েছে। তখন আর এক কিছুদিন পরে জানানো হয়েছে আরও 2টা বেজ নতুন দেওয়া হয়েছে টেইলারিংয়ের। এই 2টা বেজের 0টে অ্যাসেসমেন্ট করিয়া রাখা আছে, এটারও কোনো ক্লাস নেওয়া এখনও পর্যন্ত হয়েছে না। এটার কারণ কিনা কিছু আমি এখনও বুঝতে পারলাম। যেটা কোম্পানি হচ্ছে কলকাতার কোম্পানি, এসেন্সিভ কোম্পানির নাম, কোম্পানির ডিটেলস সব কিছু আমার কাছে আছে, যেটা যেটা আমার পাঠাইছে এটা আমি সাবমিট করতে পারি। এখন আমার দাদা দিদির সবই আমার কাছে ওটাও পড় যে যেহেতু এই জিনিসটা সলভ হন না, চলো আমরা সবে মিলিয়ে এখন এটা সমাধানের ব্যবস্থা করি। তখন আমারা কইছে আজকে এখানে আওয়ার লাগে, আমি এখানে আজকে আইসি, আইয়া কীভাবে এটা সমাধান করা যায়। তারা কইছে যে আমার অভিজ্ঞতাটা যে হয়েছে যে আমরা ডিসি স্যারের কাছে এটা কাগজ একটা দিয়া যে এটা কোনো সমাধান করা যায়নি, এটা দেখার লাগে। তো কোম্পানি আমার, আমি যখন যোগাযোগ করছি যে এরকম বিষয় আছে, কোম্পানি বলছে হ্যাঁ যাও, এটা ভালো কথা, ভালো কথা, যদি এখানে যাই বা যদি এটা প্রবলেম সলভ হয়ে যায় তাহলে এটা আরও ভালো জিনিস, যেহেতু এখানে তোমার ইনচার্জ রাখা হয়েছে, রাখার পরে তুমিও কোনো পয়সা পাইছো না, আমারও কথাটা হয়েছে। তো যদি প্রবলেমটা কী দেয় তারা, মানে কোম্পানি যে আমার কথাটা হয়েছে, ইনচার্জ যে কোম্পানি ইনচার্জ, তাই না, আমার হয়েছে বাসুরঞ্জন দেব, তাই নাম আগরতলা কান ভাষা স্যারে, আমার কথাটা হয়েছে যেহেতু তারা সবে হর একত্রিত হয়ে কিছু যদি সমাধান করা যায় তো সমাধান করো, এটার লাগে আমি তারা সবার কাছে কথা শুনছি, শুনিয়া কইছি যে ঠিক আছে আমি আইজি মুইটা আইয়া যদি আমরা প্রবলেমটা কোনো রকম সলভ করা যায়। তখন আজকে আমরা এই জায়গাটা আইসি, আমি ওই জিনিসটাও চাইলাম যে তারা যতজনে এখানে ট্রেনিং করছে সবের একটা খরচা হয়েছে এখানে, যেটা সরকারে কোয়া হয়েছে যে সরকারে যে ফেসিলিটিটা দিব তারা, যে যেমন পার ডে 500 টাকা টেবিলিং শুনছি কোম্পানি যেটা হয়েছে, প্লাস পার ডে 500 টাকা যেটা দিব এটা একটা পয়সা দিব তারা 6 দিনে 3,000 টাকা এবং টেবিলিং 1,000 টাকা দিব, এটা আমি শুনছি যখন আমার ইনচার্জ রাখছি এখানে, কোম্পানি আমার ওখানে তারা হয়েছে। তো এখন আমার মেন কথা হইল গিয়ে ওটাও, যেহেতু তারা অতদিন ট্রেনিং করছে আইসে গেছে, একটা বিরাট খরচ হয়েছে, এই খরচটা তো তারা বেকার হয়েছে, নানান কষ্ট করছে তারা, বৃষ্টি আইসে এইরকম প্রবলেম হয়েছে, বৃষ্টির মধ্যে ভিজে হয়েছে তারা সেন্টার হয়েছে। তো তারা এই কষ্টটা যেরকম বেকার না যায়, যারা কমপ্লিট ট্রেনিং করে লিছে তারার এখন করণীয় হইল গিয়া 6 ডে অ্যাসেসমেন্টটা কীরকম করতে লাগে, আমরা কীটা করতে লাগবো, আমরা সব কিছু প্রস্তুত, যেরকম আমরা অ্যাসেসমেন্টটা হয় সবে যা খরচ হয়েছে খরচটা পাইনি, তো আর যে সার্টিফিকেট তারা যেটা মানে কয়েছে সার্টিফিকেট পাইব, নানান রকম ফেসিলিটি, এই ফেসিলিটিটা যেরকম তারা পায়, যেহেতু তারার লগের যারা নাম আইস তারা, তারা যেহেতু এই ফেসিলিটিটা পাইছে তো তারাও হয়তো এটা এটা আমারও ইচ্ছা যে আমি ইনচার্জ আছি, আমি এখানে লোকেল, আমি বাইরে না, আমার ঘর হাইলাখান্দি, আমি এখানে খাচা ডিস্ট্রিক্টে যেটা ইনচার্জ রাখছে আমার সোনাই AIEL সোনাই খাসার সেন্টার যেটা বিশ্বকর্মার এই সেন্টারে, এখন সবে আর আমার একমত আমরা যেটা আমরা এই প্রবলেম সলভ হইতো কী
গত ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আমরা পিএম বিশ্বকর্মা ট্রেনিং করছি। আমরা মেশন গ্রুপ প্লাস আমরা লগে টেইলার গ্রুপও আছে মেয়েরা। আমরা ট্রেনিং করার পরে যেদিন আমরা অ্যাসেসমেন্ট হইতো সেই দিন আমরা স্যারে আমরারে কইছে যে না আপনারা এই ওয়েবসাইটটা বন্ধ করিয়ে দেওয়া হয়েছে, সে আপনারা কয়েকদিন পরে আমরার লগে যোগাযোগ করবা, যেদিন খুলবো সেই দিন আপনারারে আমরা যোগাযোগ করি আনবো, আনিয়ে আমরা আপনারার ফিঙ্গারপ্রিন্টসটা লইলে মতো আপনারা সাকসেস হয়ে যাইব, আপনারা অ্যাসেসমেন্টটা পাই যাইবাই। কিন্তু গত 3 মাস থেকে মানে আমরা এই বিষয় নিয়ে আমরা স্যারের লগে আমরা যোগাযোগ করতেছি, আমরা স্যারে আমরারে অপেক্ষাত রাখি দিছে। আবু আমরা স্যার আছে, আমরার লগে স্যার আছে, যে স্যারে আমরা ট্রেনিং নিছে সেই স্যারের কথা মতো আমরা অপেক্ষায় আছি, বর্তমান অপেক্ষায় আছি। আমরা আর কতদিন অপেক্ষায় থাকবো, তার কারণে আজকে আমরা আমরার শিলচরের জেলা আয়ুক্তের অফিসে এসেছি যে মানে আমরা জানতে চাইছি যে আমরা অপেক্ষায় থাকবো না আমরা অ্যাসেসমেন্টটা পাইতাম, সেই কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা মেশন গ্রুপ প্লাস টেলার গ্রুপ নিয়ে এখন আমরা স্যার আছে, আমরা স্যারে আপনারা জিজ্ঞাসা করতে পারবা। আমরা টোটাল বর্তমানে আমরা মেশন গ্রুপে 36 জন আসলো রেজিস্ট্রেশন, আর মেয়েরাটা আমি জানি না, তারা কইব। আর আমরার আগে 2 বেজ যে ট্রেনিং হয়েছে তারা অ্যাসেসমেন্ট পাই গেছে, তারা সব কিছু হয়ে গেছে, আমরা পাইছি না। আমরা 2 বেজ মানে বর্তমান অপেক্ষা, অন্যান্য সেন্টারে সবে পাই যার আর আমরা পাইছি না এখনো পর্যন্ত। আমরা লগের গুলা অন্য সেন্টারে ট্রেনিং করিয়া তারা সব কিছু পাই গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছু পাইছি না। কতদিনের ট্রেনিং আছে? ট্রেনিংটা 6 দিনের আসলো, আমরা 5 দিন কমপ্লিট হয়েছে আর শেষের দিন যেদিন 6 দিন সেই দিন গিয়া আমরা মানে ঘুরিয়ে আইছি। আমরারে কইছে যে তোমরারে আমরা জানাইমু আর এখনো পর্যন্ত আমরারে জানাইছে না। কত টাকা করে দিছে? টাকা আমরা কিছু দিছে না, আমরা এখনো পর্যন্ত একটা টাকা পাইছি না। যারা পাইছে কত করে পাইছে? না না আমরার গ্রুপে কেউ পাইছে না, অন্য সেন্টারে পাইছে। আমরা কোনো টাকাও নাই, আমরা কি যে আমরা তো 6 দিনের ট্রেনিংটা আমরা 5 দিন কমপ্লিট করছিলাম সোনাই সেন্টারে আমরা বিশ্বকর্মার। এখন কথা হচ্ছে আমরা এই যে ট্রেনিংটা যে আমরা অ্যাসেসমেন্টটা 6 ডেজের যে অ্যাসেসমেন্টটা রয়েছে আনকমপ্লিট কমপ্লিট হয়েছে না আর কি, এটা আমরা চাই যে এই ট্রেনিংটা আমরা কমপ্লিট করানি হোক, কারণ আমরা প্রচুর টাকা খরচ হয়েছে। আমরা অনেক দূর দূরান্ত থেকে মানুষরা গেছি, আমরা গাড়ি ভাড়া অনেক টাকা খরচ হয়েছে সারাটা দিনের লিগে, সবে সবের ঘরে ছোটো ছোটো বাচ্চারা রেখে রেখে আমরা গেছি। আমরা না মানে আমরা যেটা ট্রেনিংয়ের যা খরচ দেওয়া হয়েছে অন্য সেন্টারগুলো আমরা খবর নিছি 4,000, 3,000, 2,000 করিয়া পাইছে, আমরা 1 টাকা পয়সা কিচ্ছু পাইছি না। আর এতটা 3 মাস ধরে আমরা আমরার যে ইনচার্জ স্যারের সাথে আমরা খালি কন্ট্যাক্ট করি আর যে স্যার আমরা কবে পাইমু কবে পাইমু, স্যারেও আমরা কই আমি কিছু করার নাই, তখন আমার হাত থেকে এইটা গেছে গিয়া, তখন আমরা কার কাছে আইতাম কই যেতাম? ওই আজকের লিগে আমরা স্যারের কাছে আইছি যে আমরা এটার একটা সমাধান করিয়া দিবার লিগে। ইনচার্জ কে নাম কি? স্যার পারিতোষ দাস স্যার, ওই আমরা স্যার আমরা সাথেই আছি।